الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. Let's go!
আমেরিকা বাইডেনের নেতৃত্বে মহিলা নেতৃত্ব, মহিলা সভা নেতৃত্ব, জেলা সভা নেতৃত্ব আপনাদেরকে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি যে কথা বলতেছি, আমরা
করেছি।
সভাপতি চালক জেলা বিএনপি সদস্য সচিব সবাই বাইরা আজকে সবার প্রধান অতিথি জেলা সচিব আমি কেন্দ্রীয় সংসদ সভা সম্পাদক বিশেষ করে
এখানে জাইঙ্গা অবস্থা হবে না, এটা লক্ষ্মীপুর গেছে। সবাইকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে শরীর হওয়ার তীব্রকণ্ঠে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাহবুব রহমান ফকুলকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, তিন নম্বর ইউনিয়নের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমরা দেব না, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। আজকে আমাদের এই
যিনি প্রধান অতিথি, তিনি আজকে লক্ষ্মীপুরের সন্তান হিসেবে এখানে বক্তব্য দিতে আসেন নাই। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রধান সম্পাদক হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনে আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপির এই সমাবেশে বক্তব্য প্রদান করবেন। আজকে উনি বক্তব্য দেবেন, আমরা শূন্য, আমরা আজকে জাতি নেতাকে অনুরোধ করবো আর এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জনাব জেএম নাজমুল ইসলাম মিঠুকে, জনাব জেএম নাজমুল ইসলাম মিঠু বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয় দল জেলা শাখা কর্তৃক আহ্বায়িত বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বিএনপি নেতা কমিটি নেতা কমিটি উপ আওয়ামী লীগ জাতীয় প্রতিবাদে আজকে সভাপতি সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবেক মেয়র সভাপতি সমবায় মানসুরেষ্ট আজকের অনুষ্ঠানে পদাধিকারী লক্ষ্মীপুর সুযোগ্য আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক সাবেক ছাত্র নেতা কৃষক দল, শ্রমিক দল, বিভিন্ন অনুষ্ঠানের নেতৃবৃন্দ, আমার সঙ্গে শহীদ আদর্শ শ্রমিকরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার পক্ষ থেকে রহমতুল্লাহ পুলিশের নির্যাতন ঘুম ঘুমের প্রতিবাদে
আক্রমণের জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ সংগ্রামী সভাপতি লক্ষ্মণ জেলা বিএনপি লোকবর জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদে প্রচার সম্পাদক লক্ষ্মীপুরে একক জনপ্রিয় জননেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্ব আইনজীবী জনাব প্রকট হাসিব রহমান হাসিব ভাই সহ লক্ষ্মীপুর জেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন আগত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার নীতি ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবেশিত পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে এই সরকারের বিরুদ্ধে শহীদউদ্দিন চৌধুরী আনি এবং শহীদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে
আমাদের কবি ভাইরা আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাব প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে এই শহর কিন্তু আমরা করি না, পুলিশকে সম্মান দেখাই, প্রশাসনকে সম্মান দেখাই, জনগণের যেন পথ চলাচলে কোনো সমস্যা না হয় সে সম্মান আমরা দেখিয়ে থাকি। কিন্তু আর বেশি দূরে নাই, যেহেতু দক্ষিণ এশিয়ায় ঋতু হিসাবে এখন বলে গ্রীষ্মকাল, আর রাজনীতির ভাষায় এটাকে বলে বসন্তকাল। দক্ষিণ এশিয়ায় যদিও এখন গ্রীষ্মকাল, বাস্তবে চলছে এখন রাজনৈতিক বসন্তকাল। পাকিস্তানে শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে আন্দোলনের মাধ্যমে, শ্রীলঙ্কায় শুরু হয়েছে সাধারণ জনগণের রাস্তার বুকে তাদের রক্ত দেওয়ার মাধ্যমে। আমরা সরকারকে বলি, আমি সেদিনও ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, রক্তপাত কারো জন্য ভালো নয়। আজকে দেহ লিখ করে সেই 55,000 বাংলাদেশের নাগরিক আজকে যারা বাদবিহীন করে তারা ওই 55,526 বর্তমানের নাগরিক। একটা ছোট্ট দেশ, এটা বড় কোনো দেশ নয় ভারতের মতো, যে আমি গুজরাটি, এনে সাহেব পাঞ্জাবে, সাবু সাহেব রাজস্থানে, ছত্রদাস সবাই সবাইকে চিনে। এই শহরে আমরা আওয়ামী লীগ চিনে, আওয়ামী লীগ আমাদেরকে চিনে। আমরা কোন মায়ের পেট থেকে এসেছি এটা আওয়ামী লীগের জনগণ জানে, কোন বাবা আমাদেরকে জন্ম দিয়েছে এটাও আওয়ামী লীগের জনগণ জানে। আমরা লড়তে জানে আওয়ামী লীগ কি জানে না, এই লক্ষ্মীপুরের জনগণ রাজ্যে কিভাবে হওয়া করছে আওয়ামী লীগ কি জানে না, লক্ষ্মীপুরের এই বিএনপির কর্মীরা কিভাবে রাস্তায় রক্ত দিয়েছে তারা সবই জানে। তারা এখন চুপ হয়ে গেছে, এখন তারা
আছে, পুলিশ প্রশাসন, র‍্যাব প্রশাসন, তরুণ প্রশাসন, আমাদের কারো প্রতি কোনো আক্রোশ নাই, আমাদের নেতারাও কখনোই ছাত্রদের প্রতি আক্রোশ বিক্ষুব্ধ করেন না। আগামীতে বাংলাদেশ কিভাবে যাবে, অনেকে বলে শ্রীলঙ্কা, আমি তাও বলি না, কারণ আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে বলেছে বাংলাদেশ কোন পথে যাবে সেটা ফয়সলা হবে রাজপথে। আমি বলে গেলাম আজকে এখানে বাংলাদেশ হবে বাংলাদেশের মডেল, বাংলাদেশের তরুণ সিদ্ধান্ত নেবে কেবলমাত্র সরকার দ্বারা ফাটিয়ে দিয়ে বাংলাদেশের জনগণের এখন বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, রায়পুর পৌর বিএনপির সভাপতি, রায়পুর পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র জনাব এরিয়ান জিয়ানি বক্তব্য রাখবেন। জনাব এরিয়ান জিয়ানি, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، جذبتي بنودي دلين نتاكرمي دلوكال، حملا ماملا ارتدي بادي، عسكري بودي بار سوا بشير، شرمي دشا بطي، لكي بود جناب انتري شرمي دشا بشير شسيب، جناب شا بطي شا بوغاي، آر عسكري مشتري، ودان عددي، প্রধান আকর্ষণ লক্ষ্মীপুর তিন আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রধান সম্পাদক জাতীয় নেতা জনাব শহীদ উদ্দিন এনিসুদ্দিন সাহেব, আরো উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক এবং কমিটি অপ্ত মিটিং এর সঞ্চালন জেলা হাসিবুর রহমান হাসিব ভাই সহ বিএনপি লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত কর্মী ভাইয়েরা, আমরা সবাই আমার সঙ্গে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছি। আজকে এত বছর পর আজকের প্রধানমন্ত্রী বলে আমার অপরাধ কি, আমাকে কেন আজকে ক্ষমতা থেকে সরাইতে চায়? আপনার এক নম্বর অপরাধ, আপনি অসুস্থ হোক সেই দেশকে অন্যায়ভাবে আপনি বন্দী করে রেখেছেন। আপনি যেমন শেখ তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছেন, আপনি গণতন্ত্র ধ্বংস করেছেন, আজকে দেশকে আপনি তারাবি ঝুঁকি করেছেন দেশের টাকা বাইরে পাচার করে। আর কত সয় সয় আপনার অপরাধ আমরাই বলবো। আর কোনো সময় আছে? আর কোনো সময় আছে যদি বাঁচতে চান তত্ত্বাবধায়ক সরকার আপনাকে ক্ষমতা দিয়ে একটি সুন্দর নির্বাচন করে আপনি সরে যান, না হলে এই বাংলার জনগণ, এই লক্ষ্মীপুরের জনগণ লক্ষ্মীপুর থেকে রহস্য আব্দুল শহীদ শহীদুদ্দিন শহীদ আলী ভাই এবং আবুল খালের ভাইয়া সভাপতি সরকার নেতৃত্বে লক্ষ্মীপুর থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। আমরা সরকারকে সরিয়ে জিন্দাবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি কেন্দ্রীয় বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব, সাবেক মেয়র জনাব শাহাবুদ্দিন সাবু ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন লক্ষ্মীপুরের গণ মানুষের নেতা, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, যিনি বারবার লক্ষ্মীপুর তিন আসন থেকে নির্বাচিত হয়েছেন, ছাত্র দলের সোনালি ফসল, তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন, আবার আজকে বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, যিনি আজকে বিএনপির মনোনীত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দুদ্দিন চৌধুরী আনি ভাই। উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক বন্ধু আন্তর্গত আসিফুর রহমান আসিফ ভাই, নিজামুদ্দিন ভূঁইয়া। উপস্থিত আছেন পৌরসভার রাজপুরের পৌরসভার সুযোগ্য মেয়র প্রাক্তন সহ আনন্দ, এবং রায়পুরের পৌর বিএনপির উপজেলা বিএনপির বিএনপি নেতৃবৃন্দ, সমবেত সর্বস্তরের আজকের সমবেত বিএনপি যুবদল ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা দলের নেতৃবৃন্দ যারা এসেছেন, আমাদের নবগঠিত কমিটির মহিলা দলের নেতৃত্বে আজকে উল্লেখযোগ্য মহিলা উপস্থিত হয়েছেন, তাই আমার পক্ষের শুরুতে আমি তাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের হারুন্ডাপানি বলেছেন যে বসন্তকাল এসে গেছে, আসলে বসন্তকাল এসেছে এটাই সত্য। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগের যিনি আমাদের বর্তমানে আওয়ামী লীগের যিনি ইয়েতে রয়েছেন, মহাসচিবের দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের, উনি কি বলেছেন বর্তমানে আমরা দেখেছি, উনি বলেছেন যে ওনাদের নেতা কর্মীর একজন নেতা কর্মীরা কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছে, এটা উনি স্বীকার করেছেন। তাহলে কিন্তু ওনারা তালিকা প্রকাশ করলেন না, যদি ওনাদের সাহস থাকতো, যদি গণতন্ত্র থাকতো, তাহলে ওনাদের ওই সমস্ত নেতা কর্মীদের তালিকা ওনারা প্রকাশ করতো। অথচ ওনারা কি করেছেন, 116 জন আমাদের স্কলার, যারা ইসলামিক স্কলার, তাদের তালিকা করেছেন, তাদের নাম গোয়েন্দা সংস্থা দিয়ে এতে দুর্গে জমা দিয়েছেন, তারা কি অপরাধ করেছে। অর্থাৎ আজকে সরকার বিএনপিকে দমনের পাশাপাশি ইসলামকে দমনের চেষ্টা করছে, তাই আমাদের সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা অনেকে চেয়েছেন আন্দোলন এখনই টঙ্গে উঠে যাক, কিন্তু আসলে এটা আন্দোলনের একটা অংশ, আজকের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে চলছে, এটা প্রাক নির্বাচন প্রাক প্রস্তুতি, আন্দোলনের একটা প্রাক প্রস্তুতি, ময়দানে খেলা হবে তার আগে রিহার্সেল চলছে। সৈয়দুদ্দিন চৌধুরী আনি আপনাদেরকে দেখে দেখে রিহার্সেল করছেন, ছাত্রদের সামনে রিহার্সেল করাচ্ছেন, একদিন ডাক দেবেন আন্দোলন আসলে হবে, সারা বাংলাদেশে হবে, সেই আন্দোলনে এই সরকারের পতন হবে। বন্ধুরা, আজকে আমরা দেখেছি এই সরকার সারা দেশের যে সমস্ত এমপির মধ্যে 20 কোটি টাকা বিদেশে প্রচার করেছে, আজকে তাদেরকে বিদেশে ট্যাক্স দিচ্ছে, তারা যেতে পারছে না, যার জন্য টিভিতে হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, সরকার আগে আগে বলছে যে আমাদের নেতা, আমাদের এমপিরা, আমাদের আমরা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন যাবে না, অর্থাৎ তাদের যেতে পারবে না, সেই জন্য তারা বুঝে আগে আগে এটা প্রচার করছে। আসলে তাদের শরীরই ছোট হয়ে আসছে, পৃথিবী ছোট হয়ে আসছে, তাদের আর বেশি দিন ক্ষমতা থাকার কোনো সুযোগ নেই, এখন আমাদের প্রয়োজন হলো ঐক্যবদ্ধ থাকা, এবং যে কোনো মূল্যে আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে। এই যে আপনারা আজকে এসেছেন, আবার আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হবে, আবারও আসবেন, সুসংগঠিত থেকে মামলা হামলা থেকে কৌশলগতভাবে অবলম্বন নিয়ে মাঠে অবস্থান করতে হবে, এবং চূড়ান্ত যেদিন খেলা হবে, যেদিন তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যেদিন আমাদের রাজনৈতিকভাবে আমাদের সরকার পতনে ডাক দেওয়া হবে, সেদিন সবাই আমরা একসাথে থাকবো, সবাইকে আশাবাদ ব্যক্ত করে এবং উদ্যুক্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যক্ষ হাফিজ ভাইকে এদেরকে বক্তব্য রাখার জন্য। আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার অন্যতম সদস্য, যাদব যুবদল থেকে তিনি এই দলের সাথে জড়িত, জেলা বিএনপির অন্যতম নেতা জনাব নিজামুদ্দিন ভূঁইয়া। জনাব নিজামুদ্দিন ভূঁইয়া এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সরকারের নির্যাতনের প্রতিবাদে সারা বাংলাদেশে
আজকে অবৈধ সরকার যেভাবে নির্যাতন করছে, আমরা লক্ষ্মীপুর বাসী 2011 সালে আমরা যারা রাজনীতি করে, আমরা যারা বিরোধী দলে অবস্থান করছি, আমরা 2011 সালে 29 জানুয়ারি এই লক্ষ্মীপুরে আমরা একবার প্রমাণ করেছিলাম আর ক্ষমতা থাকতে দেওয়া যায় না, তাকে হটানোর জন্য
নামে ফজলুদ্দিন চৌধুরী আনি সভাপতির সবল নেতৃত্বে আত্মপ্রকাশ হাসিবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী দিনে আন্দোলন সংগ্রামের আমরা আছি আমাদের যে সমস্ত নেতা কর্মী গুম হয়েছে কোন হয়েছে যারা আমাদের মাঝে চলে গেছে তাদের আত্মার মাঝে রাখা যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি আমি তাদের জন্য দোয়া করে আজকে আগামী দিনে আন্দোলনের সংগ্রামে আপনাদেরকে সশস্ত্র থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এবং খেলা জাতীয় জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ নিজাম ভাইকে। আমরা আমাদের প্রতিবাদ সমাবেশের শেষ প্রান্তে চলে এসেছি, একটু পরে বক্তব্য রাখবেন। আজকে সবার সভাপতি পূর্ব এবং পশ্চিমের বিভিন্ন ইউনিয়ন থেকে যারা মিছিল সহকারে আজকে এই সমাবেশে যোগ দিয়েছেন আপনাদের সবাইকে লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর অল্প কিছুক্ষণ সময় আপনারা একটু ধৈর্য এবং শৃঙ্খলার সাথে আমাদেরকে সমাবেশ শেষ করতে দিবেন এই প্রত্যাশা রাখছি। এখন বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য এই প্রতিবাদের বিক্ষোভ সভাকে সম্মানিত প্রধান অতিথি তিনি বারবার মুখ্যমন্ত্রীকে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি, তিনি বর্তমান কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সৈয়দুদ্দিন চৌধুরী এসে পঞ্চায়েতের লক্ষ্মীপুর জেলা বিএনপির আইনজীবী আকবর হাসিবুর রহমান হাতে পঞ্চায়েতের আমার জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, আমার বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন সেই বিকাশ থাকতে থেকে আমাদের বক্তব্য আছে। আমরা শুধু আজকে বলতে চাই শেখ হাসিনার ভক্তি করে দায়িত্ব পাওয়ার পরে আমাদের প্রায় প্রত্যেকটা খেলাতে লক্ষ্মীপুর সহ প্রায় 250 লোককে ফোন করেছে এই শেখ হাসিনা। তার নেতৃত্বে প্রশাসনিকভাবে আমাদের
ব্যবস্থা করেছে ওনার দোষ কি? ওনার নাকি কোন দোষ নাই, আমাকে ভক্ত না হয়ে যেত ভাল এই দাগ করছেন হুমর প্রসাদ ওই যে ভাষা কি বলেন থাকি আপনার তার বিয়াকে সামনে দিচ্ছেন জোর করে আমরা ভুলে যাই আর একটা মেসেজ ফেসবুকে উনি ওই ইতালি জানালায় উনি ডুবে গেছে ডুবেতে ওনারা আটকে আছে শুনছেন এটা উনি ইতালি যাইতে পারবে না ওনাকে এখনো বর্তমানে এখন উনি এতে আছে আছে ওনার বউ গেছে মানুষকে নামটা এনে দিলে খবর যাইব ইতালি ওনারা যাইতে পারবে না ওনাদেরকে ইনশাল্লাহ দুবাই বন্দরে আঘাত করা হয়েছে দুই এক দিনের ভিতরে ফেরত দেবে এই মেসেজ মনে লক্ষ্য করে প্রধানের কাছে না আমাদের মনে হয় একটু প্রশ্ন করলেন তারপরে প্রশ্ন করলেন আমার ভক্তরা নামাইয়া দিত আমাদের প্রথম কি আমাদের নানা ভালোবাসা লাগে
আমরা বক্তব্য পাবেন আমাদের সামনে আমার মা বলে থাকবেন আজকে নিষেধাজ্ঞা আসছে তার মধ্যে লক্ষ্মীদার দুজন এমপি আমার বক্তব্য না বাড়িয়ে ভগবতী সাহেব ওনার মূল বক্তব্য রাখবেন কেন্দ্র থেকে আমাদের মেসেজ আছে সেই মেসেজ দিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি আমার কথা না বাড়িয়ে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতে যেভাবে সংগ্রাম করেছিলাম আমরা আজকে সবার শেষ প্রান্ত চলে এসেছি আমাদের গ্রামের প্রস্তুতি নেওয়ার প্রোগ্রাম
সেই অনুযায়ী আমরা লক্ষ্মীপুর জেলা বিএনপি, যেখানে আমার সভাপতিত্ব করার কথা ছিল, যেহেতু কেন্দ্রে থেকে নির্ধারিত সেই জায়গা পরিচিত করছেন আমাদের সদস্য সচিব সভাপতি ছাপু সাহেব, তিনি ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন, আর ইতিমধ্যে আমাদের নেত্রী আপনারা যা বক্তব্য দিচ্ছেন আমাকে তো বক্তব্য বাকি নেই, সব বক্তব্য দিয়েছে। আর আমাদের সঞ্চালনা করছেন অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, আপনারাও সবাই বক্তব্য রাখছেন। আমাদের অঙ্গ সংগঠনের আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত করেন, আপনাদেরকে কিন্তু মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, মিছিল করে আসছে কিন্তু মহিলারা। রোজার মধ্যে আমরা ইফতারি করছি, আমরা প্রোগ্রাম করছি, এখন রোজার পর তাকে গেছে মিটিং করে যাচ্ছে, এবং শ্রীলঙ্কার ঘটনার পর সবাই একটু স্বতঃস্ফূর্ত হয়ে গেছে যে এখানে তো আমাদের মিটিং না হলে তো আমরা শুরু করতে পারি না, এই জন্য বলছি আপনারা জানেন যে হঠাৎ করে সারা বাংলাদেশ একটা রাজনৈতিক কাহিনী বা একটা রাজনৈতিক আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। গত 7 তারিখে আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে, মিটিং এ কিছু প্রকাশ্য বক্তব্য আসছে, আবার কিছু বিতর্কিত বক্তব্য কিন্তু আমাদের কাছে চলে আসছে। প্রকাশ্য বক্তব্য যেগুলো হয়েছে আপনারা অনেকেই জানেন, নিয়ন্ত্রণ হাসিনা করতেছে আয় দিচ্ছি আর অপরাধ তাই দিচ্ছি আর অপরাধ কি, উনি খালাদের দিয়ে গ্রেফতার করেন নাই, খালাদের দিয়ে বিদেশে যাওয়ার কি উনি সুযোগ দিচ্ছেন, খালাদের দিয়ে শুধু গ্রেফতার করেন নাই, চক্রান্তমূলক ভাবে সাজা দিয়েছেন, এটা ওনার অপরাধ। উনি তারেক রহমানকে অন্যায় ভাবে সাজা দিয়েছেন এবং বিদেশে আশ্রয় দিচ্ছেন, এটা আরেকটা অপরাধ। উনি শত শত নেতা কর্মীকে গুম করেছেন, এটা অনেক বড় অপরাধ। উনি খুন করার নির্দেশ দিয়েছেন, এটা অনেক বড় অপরাধ। উনি লুণ্ঠন করেছেন, লুটপাট করেছেন, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করার ব্যবস্থা করেছেন, এটাও বড় অপরাধ। আর উনি কোন রায় দিচ্ছি, উনি 2014 সালে যে ভোটে আইসে, এটা কি ভোটে আইসে ক্ষমতায়, উনি জোর করে ক্ষমতায় আছেন, এটা কি অপরাধ না, 18-তে ভোট কি দিন হয়েছে না রাইট হয়েছে, এটা কি অপরাধ না, এর পরেও যদি কেউ আই খিচ্ছি ওই বলি আর অপরাধ কি, এটা করলে ওই বলি, উনি এইভাবে প্রচুর অপরাধ করে আজকে ক্ষমতায় আছেন। সুতরাং আমাদের বিএনপির বক্তব্য খুব স্পষ্ট যে আপনি ভোটে আসেন নাই, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, জোর করে ক্ষমতায় আসেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নাই, দিনে ভোট করেন নাই রাতে ভোট করেছেন, আপনি এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন, সুতরাং আপনি অবিলম্বে পদত্যাগ করেন, আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, আপনি যদি পদত্যাগ না করেন এবং আপনি পদত্যাগ করে
নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং তাদের অধীনে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের শাসন ব্যবস্থা কে চালাবে সেটা নির্ধারণ করবে, কে নির্ধারণ করবে? জনগণ। এখন এই যে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হল, সেই মিটিং এর মধ্যে আরো অনেক কথা আলোচনা হচ্ছে। কিছুদিন আগেও তো ওবায়দুল কাদের, তারপর হাসান মাহমুদ, এরা জোর গলায় বলতেন যে সংবিধান ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না, বিএনপি আইলে আইব না আইলে নাই। সেই মিটিং এর মধ্যে আলোচনা হইলো, পরদিন প্রেস কনফারেন্স করলো, বিএনপিকে কি অনুরোধ করে নাই যে নির্বাচনে আসেন, আমরা এই দেশে একটা সংবিধান সম্মত নির্বাচন করব, এটা বলতেছে না? বিএনপিকে আসার জন্য তারা বারবার অনুরোধ করতেছে, এতদিন কি করছে? বিএনপি আইলে আইব না আইলে নাই, এখন এত বিএনপির জন্য দরজ হয়ে গেছে, এত বিরক্ত হয়ে গেছে, খেলার নাম বাবাজি, খেলাটা হলো এই বাংলাদেশে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সরকার, রাশিয়াতে তারা আছে, রাশিয়াতে যেভাবে দেশ পরিচালনা হইতেছে সেটা হলো আরেকটা সরকারি পন্থা। চায়নার মধ্যে যে সরকারটা আছে এটা একটা কমিউনিস্ট পার্টি, একদলীয় সরকার, এবং এই দুই দেশের সঙ্গে ইদানিং আওয়ামী লীগ একটা ভালো সম্পর্ক করে নিয়েছে, কিন্তু এই সম্পর্কের মধ্য দিয়ে আমেরিকার তো রাশিয়ার তো রক্ত কিনতেছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র দিতেছে রূপপুরে, এগুলো আর্থিক ভাবে অনেক হিসাব বিকাশের ব্যাপার যার সঙ্গে দুর্নীতি জড়িত। ঠিক একইভাবে চায়নার প্রজেক্ট বাংলাদেশে করতেছে, এখানে মহা দুর্নীতি জড়িত। চায়নার এই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেটা হইতেছে চায়নার অর্থায়নে, কি বেনিফিট বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত আমাদের মাথা ধরা নাই? অনেক বড় 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 অর্থনীতিবিদ এই বাংলাদেশের কথাটা বলতেছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে রেললাইন হবে, কি বেনিফিট হবে বাংলাদেশে? এখন পর্যন্ত এই হিসাব বিকাশ বাংলাদেশের অর্থনীতিবিদ যারা তারা এটাকে ফাইন্ড আউট করতে পারেন না। এই যে কর্ণফুলি যে টানেলটা, এই টানেল দিয়া বাংলাদেশের সুবিধা কি, বেনিফিট কি, এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিবিদরা লাভের কোনো পথ আমাদেরকে দেখাতে পারেন না। আর আমরা সাধারণ ক্ষেত্রে যেটা বুঝি, এই ধরনের অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টে ইনভেস্ট করলে বাংলাদেশের কোনো লাভ হবে এটা কিন্তু আমরা দেখি না। বাংলাদেশের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি থাকা অবস্থায় বাংলাদেশের রিজার্ভ অনেক শক্তিশালী ছিল, তিনি কিন্তু এই সমস্ত মেগা প্রজেক্ট হাতে নেন না। তিনি গ্রামের মানুষের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, গ্রামীণ বিদ্যুৎ, এভাবে রিলেটেড কর্মসূচিগুলো হাতে নিচ্ছে, যেটা আপনার আমার প্রতিনিয়ত প্রয়োজন। তখন এই আওয়ামী লীগেররা সাইফুর রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছে, আজকে একটা সত্য প্রমাণিত হইল। সুতরাং অনেক হিসাব বিকাশ এই বাংলাদেশের মানুষ আজকে শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে শুরু করছে। শ্রীলঙ্কার সেখানে সিঙ্গাপুর বানাইবে, সেখানে এমন এমন প্রজেক্ট হাতে নিচ্ছে, তাদের কোনো প্রজেক্ট বেনিফিট আসে নাই, কোনো লাভজনক হয়নি বলে আজকে শ্রীলঙ্কার এই দুরবস্থা। শ্রীলঙ্কায় কিন্তু দীর্ঘদিন কোন কঠিন আন্দোলন হয়নি, কিন্তু যখন সরকার চালাতে ব্যর্থ হয়েছে তখন দেশের মানুষ এমন একটা পরিস্থিতি করতে বাধ্য হয়েছে, এছাড়া তখন তাদের উপায় ছিল। যিনি সেখানে ওয়াশার দায়িত্বে ছিলেন তাকে ড্রেনের পানি পর্যন্ত খাওয়াইছে, আর বাংলাদেশে যিনি ওয়াশার দায়িত্বে আছেন তাকে সরকার ছয়বার
এবং কেউ আজকে আমেরিকায়, কেউ আজকে কানাডায়, কেউ আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই অর্থ প্রদান করতেছে। টাকা টাকা বাংলাদেশের টাকা দ্বারা, আর বিদেশ থেকে যেটা ঋণ নিতেছে সেই টাকাটা এখানে আমি ইনভেস্ট করি, ম্যাক্সিমাম টাকাটা আজকে দেশে বাইরে নিয়ে যেতেছে। ক্ষতিগ্রস্ত কে? আমি আপনি। আজকে যদি যে বাচ্চাটা জন্মগ্রহণ করতেছে 50,000 টাকার ঋণ মাথায় নিয়ে তার জন্ম হইছে, আমি আপনি নিজের ঋণের বোঝা বহন করতেছি। আর আওয়ামী লীগের কিছু কিছু লোক, পরিবারের লোক, একটু আগে সমস্যায় বললেন 16 তারিখ একটা মামলা রায় দিব দুবাইতে। দুবাইতে কি ঘটনা ঘটল? মাইয়ের দামাই সেও আসামি, ইয়ার হল তো আঁকিচ্ছি। এই কথা কম বলার কোন সুযোগ শেখ হাসিনার নাই। এখন তিনি প্রকারান্তে চেষ্টা করতেছেন এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মাধ্যমে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে সুপারিশ করে বাংলাদেশে আরেকটা নির্বাচন করার জন্য। সেই নির্বাচনটা কেমন হইতে পারে এ ধরনের একটা চিন্তা অপ্রকাশ্যে আমাদের মাথায় আসছে। আমরা যারা বিএনপি করি এখনো গ্রামে গঞ্জে এটা হয়তো বা অনেকে জানেন না, তারা চাইতেছে হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, উনি নিরপেক্ষ থাকবেন সাংবিধানিক ভাবে। বিরোধী দলের অনেকে সেই প্রধানমন্ত্রীর সঙ্গে রাখি একটা সরকার গঠন করবেন এবং সেই সরকারের অধীনে আরেকটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে চান। তাহলে কি ভোট দেবো? কি মানা যায়? এই সুযোগটা বাংলাদেশের মাটিতে হবে না। কারণ আমরা জানি যে এই বাংলাদেশে যদি একটা সত্যিকারের নির্বাচন করতে হয় তাহলে হাসিনা মুক্ত পরিবেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে। সেই জন্য আজকে আমাদের আন্দোলন, আমাদের কথা পরিষ্কার। মির্জাপুর টাকায় কি বলছে শুনেন নাই, বাবু বয়সচন্দ্র রায় কি বলছে শুনুন নাই, যে তারা এখন হামলা করতেছে তাহলে আমরা কি বসে থাকবো? পাল্টা হামলা করার নির্দেশ আসে নাই। আর মির্জাপুর বলছে যদি আমাদের সিদ্ধান্ত বরখারাপ করে কেউ যদি হাসিনার সাথে তালালি করতে যায় তাহলে সেখানে আঘাত করবো নাই। এর জন্য ওয়ারম আপ প্রোগ্রাম সারা বাংলাদেশে আসতে, এর জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করবেন। আর একটা জিনিস অনেকে খেয়াল করছে, টাকলা মুড়া ফ্যান শয়কান ঘুরে খেতে তো শয়কান হওয়া হাসকান হলো এক কেন হলো, আর এক কেন ওষুধ হচ্ছে আর মাথার উপর হচ্ছে ছয় সিলাই দিচ্ছে। এটা আমার বিচার, কালকে কি হবে এই দেশের মানুষ কি বলতে পারে? তবে মানুষ বসে রয়েছে হাসিনার একটা পরিণতির অপেক্ষা, একটা অপেক্ষা তো আমরা বসে রয়েছি নিরপেক্ষ সরকার অধীনে ভোট হবে ইনশাল্লাহ। আর আপনারা খেয়াল করবেন যে আমাদের লক্ষ্মীপুরে থেকে এই সমস্ত মেসেজ গুলো প্রশাসনের কাছে এখন আসতেছে। হাসিনার মিটিং এর মধ্যে কি হয় কি চিন্তা করে এখন আসে না, আসুক আর না আসুক আমাদের এই সদরের ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড গুলো এবং আমাদের থানা আর থানার ওয়ার্ড গুলো ইউনিয়ন গুলো আপনাদেরকে কিন্তু প্রস্তুতি দিতে হবে। নিজাম ভাইয়া বলছে ঢাকা থেকে আন্দোলনের ডাক থেকে আমরা লক্ষ্মীপুর শুরু করবো, আর এসব কিন্তু এটা তাই লক্ষ্মীপুর আগে শুরু করবে, আমরা লক্ষ্মীপুর আগে শুরু করে দেবো, আমরা লক্ষ্মীপুর আগে শুরু করে দেবো। জানো ঢাকা আন্দোলন দেখ আমার
তাহলে লক্ষ্মীপুরের প্রস্তুতির একটু ব্যতিক্রম দেবো না? লক্ষ্মীপুরের প্রস্তুতিটা কি একটু ব্যতিক্রম দেবো না? লক্ষ্মীপুরের প্রস্তুতি ব্যতিক্রম আমার বাসার সামনে আর শহরের বাসার সামনে এই সমস্ত ব্যানার পোস্টার ফেস্টার লাগানোর কোন দরকার আছে? লক্ষ্মীপুরের বাজার লাগাতে পারেন না? লক্ষ্মীপুরের বাজারে কি পোস্টার ব্যান বিভিন্ন ইউনিয়ন অবদান দেখতে নাও? রায়পুর রায়বতী রামগঞ্জ কমলগড়ের অবদান দেখতে নাও? আর যদি এই পোস্টারে ফেস্টুলে কেমন বাধা দেয় আওয়ামী লীগের ভূমিকা পরিণতিতে কি হবে? হামলার পরিবর্তে হামলা, মামলার পরিবর্তে মামলা। স্যার তোমার বিএনপি দেখেছে, বিএনপি রাজপথে, বিএনপি প্রকাশ্যে, বিএনপি শ্রীলঙ্কায় যে কারকের দাম 1700 টাকা হয়েছে, কারণটা কি? আমি আপনাকে অনুধাবন করতে তো অসুবিধা করতে যত ঋণ বেশি আনতেছেন, যত টাকা পাশানো যেতেছে, তত আর্থিক ভাবে আমরা দেখাদার হইতেছি, আমরা ঋণের মোটা মাথা গ্রহণ করতেছি, টাকা চলে যেতেছে, জিনিসপত্রের দাম বেড়ে যেতেছে। সুতরাং আজকে জিনিসপত্রের যে দাম, এই দাম বাড়ানোর পিছনে সরকার দায়ী। এই জন্য এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া কোনো কিছুর সমাধান হবে না। এই দেশ আইনের শাসন করেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, যৌথবর্তী সেটা নিয়ন্ত্রণ বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার কথা বলেন, আমি আপনি সবাই বাংলা থেকে মুক্তি পাওয়ার কথা বলেন। স্বপ্ন শিল্পটা কি? হাসিনার পতন। সোটা উঠলে যদি ঘিটা উঠে আঙুল পাকা করে দিতে পারছে না আমাদের জন্য, আমি কি একটা বড় প্রস্তুতি নিতে হবে না? বেশি কথা আর বলতে চাই না। আওয়ামী লীগের অনেকে শুনছি নতুন নতুন করে আবার দায়িত্ব নিতেছে, থানা কমিটি হতেছে, এটা তো পৌর কমিটি হতেছে, দেখতে নেন অভিযোগ কিন্তু দিতে হবে, অভিযোগ কিন্তু দিতে হবে, শেষ মুহূর্তে নিল কিন্তু অভিযোগ দিতে হবে। মানে আই করবেন যে আমি এতদিনে দায়িত্ব নিল, এখন শেষ মুহূর্তে দায়িত্ব নিছি, আর কোনো অপরাধ নাই, কোনো মাল গাছ নদী কোনো শান্ত হবে না। আমি আইনি চৌধুরীর বাসা কয়বার ভাঙছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কত মামলা দিছে, কত অত্যাচার করছে, কত নির্যাতন করছে, কত গুলি করছে, গুলি করছে, ভুলে গেছি আমরা, ভুলে গেছি কমলনগর রায়পুর কাউকে আর ছাড় দেয় না।
আমরা তো ১৪ বছর কি পরিমাণ নির্যাতিত, কি পরিমাণ অত্যাচারিত, টাকা থেকে বসে হুকুম দিচ্ছেন, টাকা থেকে বসে বলছুরি করছেন, পায়ের গড়ফাদারে বসাইছেন, কামার টাওয়ার বানাইছেন, আর এখন নতুন করে নয়ন টাওয়ার বানাইতেছেন। আমরা খুব নিয়মতান্ত্রিক লোক, নিয়মতান্ত্রিক আন্দোলন করার লোক, কিন্তু বেঙ্গলের বাসায় যদি আঘাত করেন খালিস্তানের জায়গা কিন্তু আমি এছাড়াও তো আমাদের অনেক কিন্তু আসতে হবে, কারোর মামলা কিন্তু কম নাই, কেউ কিন্তু কম অত্যাচারিত হয় নাই, আপনাদের কেউ কিন্তু মামলা থেকে বাঁচেন নাই, হামলা থেকে বাইরে যেতে পারেন নাই, সব কিছু আমাদের মনে আছে, একটু মনে রাখি, তাদেরকে মনে করাই দিবেন, মাদারি এলাকার করতেছি, তিনি এলাকার করতেছি, এলাকার করতেছি, আশেপাশে যত ইউনিয়ন আছে সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য এই যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে বাড়িতে হামলা করেছে, ওই হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আছে আপনাদের সবাইকে সংগ্রামে শুভেচ্ছা।